এ যেন জিরো থেকে হিরো হওয়ার গল্প। টকশোর কথা আর বিতর্কের মারপ্যাঁচে বনে গেলেন পুরোদস্তর রাজনীতিবিদ। আর কেউ নন, বলছি সদ্য সাবেক হওয়া তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলী আরাফাতের কথা। কথার ঝান্ডা উড়িয়ে নেতা হয়ে যাওয়া এই সাবেক প্রতিমন্ত্রীর বিরুদ্ধে হাজারো অনিয়মের অভিযোগ উঠে এসেছে। রয়েছে একাধিক বিয়ে, একপাক্ষিক নির্বাচন, ভোট চুরি, চাঁদাবাজিসহ একাধিক অভিযোগ। 2023 অনুষ্ঠিত হওয়া জাতীয় নির্বাচনে ঢাকা 17 আসন থেকে নির্বাচিত হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলী আরাফাত। তবে তার নিকটস্থ প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে দেখা যায় বিনোদন মিডিয়া জগতের হাস্যরসিক হিরো আলমকে। সেই নির্বাচনে ঢাকা 17 সংসদীয় আসনের উপনির্বাচনে ভোটার উপস্থিতি ছিল খুবই কম। ঢাকা ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী, বারিধারা, মহাখালী ও মিরপুরের কিছু অংশ নিয়ে গঠিত ঢাকা 17 আসনে মোট ভোটার ছিল 3,25,205 জন। 17 জুলাই অনুষ্ঠিত এই আসনের উপনির্বাচনে ভোট পড়ে মাত্র 37,420। সে হিসেবে ভোট পড়ার হার 11.51%। প্রদত্ত ভোটের 77% পেয়ে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ক্ষমতাসীন দলের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত। তবে তার এই ফলাফল সে সময় নানাভাবে প্রশ্নবিদ্ধ হয় ও জনমনে সন্দেহের উদ্বেগ ঘটায়, যার সত্যতা পাওয়া যায় গণমাধ্যমকে দেওয়া হিরো আলমের সাম্প্রতিক সময়ের বিবৃতি থেকে। হিরো আলম জানান, আরাফাত তার জেতা আসন ছিনিয়ে নিয়েছিল এবং আরাফাতের গুন্ডা বাহিনীর দ্বারা তার উপর হওয়া বর্বরোচিত হামলার তিনি বিচার দাবি করেন। তাছাড়া এই টকশো মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সাবেক প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়ের বন্ধু হওয়ার খাতিরে বহাল তবিয়তে পেয়েছেন প্রতিমন্ত্রীর পদ। ব্যক্তিজীবনও রয়েছে তার নানাবিধ বৈচিত্র্যময় কর্মকাণ্ড। এ পর্যন্ত বিয়ের পিঁড়িতে বসেছেন 4-4 বার। বিভিন্ন সূত্র মতে চতুর্থ স্ত্রী ছাড়াও তার রয়েছে একাধিক ঘনিষ্ঠ বান্ধবী। সচিন্তা নামক একটি সংগঠন তৈরি করে তিনি শুরু করেন কোচিন্তার কার্যক্রম। চাঁদাবাজি, লুটপাট, ডোনেশনের নামে টাকা আত্মসাত করাসহ একাধিক অভিযোগ রয়েছে তার এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে। তাছাড়াও তার নেতৃত্বাধীন ইয়ং বাংলা সংস্থার মাধ্যমে তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের যোগসাজশে কোটি কোটি টাকার ঘরবদল হয়েছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে। জানা যায়, সজীব ওয়াজেদ জয়ের প্রভাব খাটিয়ে ICT মন্ত্রণালয়কে আওয়ামী লীগের প্রচার সেল হিসেবে কাজে লাগাতেন এই আলী আরাফাত। প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর অপতথ্য রোধ ও দমনে সচেষ্ট থাকার কথা বললেও তিনি নিজেই ছিলেন অপতথ্যের আতুরঘর। সরকারের সমালোচনা করে গণমাধ্যমে কোনো সংবাদ আসলেই নানা রকম চাপ সৃষ্টি করতেন তিনি। এমনকি অফিসে ডেকে গণমাধ্যমের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে গোপন বৈঠক করতেন। সরকার বিরোধী কোনো নিউজ দেখলেই তিনি ক্ষিপ্ত হয়ে সে সকল গণমাধ্যমের উপর খবরদারি করতেন। তবে সেসব করেও ক্ষান্ত হননি, একের পর এক গলাবাজি করে সংবাদ মাধ্যমে ভুল তথ্য দিতেন আরাফাত। বিএনপি জামায়াতের সাথে যোগসাজশ দেখিয়ে তিনি অনৈতিকভাবে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড ভেঙে দেন এবং পরবর্তীতে নিজেই সেই বোর্ডের মেম্বার হন। আরও জানা যায়, কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ের অনুমোদন পাওয়াসহ একাধিক প্রাইভেট বিশ্ববিদ্যালয় আরাফাতপন্থী সিন্ডিকেট ও ক্যাডার দ্বারা সরাসরি পরিচালিত হতো। গত 5 আগস্ট পতন হয় হাসিনাপন্থী আওয়ামী ফ্যাসিস্ট সরকারের। তার পরপরই একে একে বেরিয়ে আসছে সব থলের বিড়াল। দুর্নীতি, অনিয়ম, অনাচার ও বেআইনি সব কর্মকাণ্ডের আতুরঘরে পরিণত হয়েছে আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা। ব্যতিক্রম জাননি সদ্য সাবেক হওয়া তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলী আরাফাতও। এদিকে আশরাফুল আলম ওরফে হিরো আলম নিজের কর্মকাণ্ড নিয়ে সবসময় আলোচনার মধ্যে থাকতে পছন্দ করেন তিনি। এবার সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে নিয়ে সিনেমা বানাবেন তিনি। সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে নিয়ে আরাফাতের 4 বউ শিরোনামে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন হিরো আলম। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীততাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা, আছে অত্যাধুনিক মেকআপ রুম, এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের সিনে ক্যামেরা ও শুটিং লাইটের সুবিধা। বিস্তারিত জানতে এখনই কল করুন 01974860664। হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায়, শেখেরটেক রোড নাম্বার 9, বাড়ি 24। আইকন ফোকাস 24 টিভি পাওয়ার্ড বাই 4D ফোর্থ ডাইমেনশন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।